আসসালামু আলাইকুম। দূরেরও কাছের দেশের উপবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেজ থেকে বিভিন্ন গ্রুপ থেকে দেখি যে পদ্মার ইলিশ নামে চালিয়ে দিয়ে তারা প্রতারণার একটা শখ পেতেছে। সেই ব্যাপারে দর্শক আপনাদেরকে একটু সতর্ক করার জন্য আজকের এই মূলত ভিডিওটা। আপনারা এখন যে পদ্মার ইলিশগুলো দেখতে পাচ্ছেন, যে পাঁচ পাঁচটা ইলিশ পাইকারি নিলামে তোলা হয়েছে, এই পাঁচ পাঁচটা ইলিশ কত টাকা মূল্য উঠে যায় আপনি দেখতে পারবেন। আর আমি আপনাদের স্ক্রিনে কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে বিভিন্ন গ্রুপ থেকে দুর্গা পূজা উপলক্ষে যে অফারগুলো দেওয়া হচ্ছে, যে ছয় পিস ইলিশ ছয় কেজি ওজনের 2800 টাকা, 3000 টাকা, এই সমস্ত প্রতারক থেকে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ভুলবশত অর্ডার দিয়ে প্রতারণার শিকার যেন না হন। পাইকারি নিলামে বেচে কিনা করা হলো দেখতে পেলেন। পদ্মার মাছ বলতে কথা, পদ্মার মাছ খেতে হলে দাম বেশি দিয়ে খেতে হবে। তার বাস্তব চিত্র, বাস্তব প্রমাণ, ঘাটে এসে পেলাম পাঁচ পাঁচটা ইলিশ 10,000 টাকা বেচে কিনা করা হয়েছে। এবং পদ্মার ইলিশ তিনটা পেজ থেকে একটা ভিডিও আপলোড করেছে, যে কিনা মা ঘাটের একটা ভিডিও আমি পেয়েছি পুরো ভিডিও জুড়ে, যা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই নিলামের মাঝে। যেখানে একদম 2100 টাকা কেজি দরে ইলিশ বিক্রি করা হয়েছে, সেখানে দর্শক আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন যে তারা আপনাদেরকে 3800 টাকায় 6 পিস ইলিশ কিভাবে দিবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন যে তিনটা ইলিশের মূল্য ধরা হয়েছে পাইকারি নিলামে। আশা করি প্রিয় বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন, যেখানে পদ্মা তিনটা ইলিশ 4100 টাকায় দাম উঠে যায়, বেচা কিনা করা হয়, সেখানে যারা লোভনীয় অফার দেয় দুর্গা পূজা উপলক্ষে, তারা আপনাদেরকে কিভাবে 3800 টাকায় 6টা পদ্মার ইলিশ দিবে। দর্শক আপনারা যারা ভিডিওগুলো দূর দূরান্ত থেকে দেখেন মামুন রশিদ পেজ এবং পদ্মা ফিশারিজ ইউটিউব চ্যানেলের, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন পদ্মার আরও দুইটা ইলিশ পাইকারি নিলাম চলছে, কত টাকা মূল্য উঠে যায় আপনারা দেখতে পারবেন।